বন্ধুরা, শ্রীময়ীজ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। অ্যাস্ট্রোলজির বিভিন্ন শাখা নিয়ে আমি আলোচনা করি। আজকেও আমি তোমাদের কাছে নিউমারোলজির একটা বিশেষ বিষয় নিয়ে এসেছি। প্রত্যেকটা সংখ্যা অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত তারিখে যাদের জন্ম অথবা সিঙ্গেল ডিজিট নাম্বারে এনে, মানে ডাবল ডিজিট নাম্বারকে সিঙ্গেল ডিজিটে এনে যদি সেই সংখ্যাগুলো হয় অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত, কি ফলাফল হতে পারে অর্থাৎ তাদের স্বভাব বা বৈশিষ্ট্য কি হতে পারে সেই নিয়েই আজকে তোমাদের কাছে তুলে ধরবো। 1, 2, 3 নম্বর সংখ্যা পর্যন্ত হয়ে গেছিলো, আজকে আমি 4 নম্বর সংখ্যা নিয়ে তোমাদের জানাবো। 4 সংখ্যাটি হলো রাহু গ্রহের সংখ্যা। আবার কোনো কোনো মানে সংখ্যাতত্ত্ববিদ কিন্তু এই সংখ্যাকে রবি গ্রহের আংশিক গুণাত্মক সংখ্যা হিসেবেও কিন্তু ধরে থাকেন। তাই যে সমস্ত জাতক বা জাতিকার ভাগ্যের যে মূল সংখ্যাটি মানে 4 হবে, তারা কিন্তু অবশ্যই রাহু এবং রবি গ্রহ দ্বারা কিন্তু পরিচালিত হয়ে থাকবে। এদের চারিত্রিক বৈশিষ্ট্য হলো এরা প্রায়ই মানে একটা বিরুদ্ধ স্রোতে যেতে কিন্তু এরা পছন্দ করে বা ভালোবাসে বা হাঁটতে পছন্দ করে। এদের চরিত্র হবে কঠোর এবং সুদৃঢ়। এদের বাইরের স্বভাবের সঙ্গে ভিতরের স্বভাবের কিন্তু মিল নেই। নিজের কর্তব্যে এরা কিন্তু ভীষণভাবে অবিচল থাকে। ভেবে চিন্তে চলার পক্ষপাতী কিন্তু সময় বিশেষে সবসময় কিন্তু রাগ এবং উত্তেজনায় বহু ক্ষয়ক্ষতির কিন্তু সম্ভাবনা এদের মধ্যে কিন্তু থাকে। গোপন কথা গোপন রেখে কঠোর পরিশ্রমের মাধ্যমে কিছুটা চতুরতার মধ্যে দিয়ে বাস্তব লক্ষ্যে পৌঁছানোর মানে ব্যাপারে এরা কিন্তু বদ্ধপরিকর হয়ে থাকে। জাগতিক ও বস্তুতান্ত্রিক যে উন্নতির জন্য মাঝে মাঝে এরা কিন্তু কুটিলতার আশ্রয়ও কিন্তু নিতে পারে। প্রেমের ক্ষেত্রে এরা প্রায়ই সংকীর্ণ মনোভাবাপন্ন হয়ে থাকে। অনেক ক্ষেত্রে একাধিক অবৈধ প্রণয়ে লিপ্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। তবে সেক্ষেত্রে অবশ্যই ন্যাটাল চার্ট অর্থাৎ তার জন্মছকটা বিচার্য। প্রতিবাদী চরিত্রের মানুষ হিসেবে ব্যক্তিত্বের সুদৃঢ় প্রকাশে কিন্তু এরা আগ্রহী হয়ে থাকে। ভোগ লিপসা এবং ইন্দ্রিয়জ যে অনুভূতি, ঈর্ষা, দ্বেষ, প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ খুব বেশি মাত্রায় ক্ষেত্রবিশেষে এদের মধ্যে কিন্তু প্রকাশ পাবে। সারা জীবন সংগ্রাম করেই কিন্তু এদের চলতে হয়। এই 4 সংখ্যা এবং 13 নম্বর সংখ্যা মানে ডেটে যাদের জন্ম অথবা যাদের 22 তারিখে জন্ম অথবা যাদের 31 তারিখ, দেখো প্রত্যেকটা ডাবল ডিজিটকে যোগ করলে কিন্তু একক সংখ্যায় যদি আনা যায় তাহলে কিন্তু 4 সংখ্যা চলে আসে। তাহলে যাদের এই 4 সংখ্যা এবং যাদের ডেস্টিন নাম্বার অর্থাৎ পুরো ডেট অফ বার্থটা যোগ করে 4 আসবে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই একই ফলাফল দেখা যায়। তাহলে বন্ধুরা, আজকে আমি 4 সংখ্যা নিয়ে তোমাদের জানাবার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওতে বাকি সংখ্যাগুলো নিয়েও আমি আলোচনা করব। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমাদের পরিচিতদের মধ্যে জানার সুযোগ যাতে তারা পায় সেজন্য আমার ভিডিওটা একটু শেয়ার করো। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করতে ভুলো না। এবং যারা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন আমার থেকে পেতে চাও আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো, এবং যারা শিখতে চাও তারা একই নাম্বারে আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো। তাহলে প্রত্যেকে ভালো থাকবে, সকলকে ভালো রাখবে। পরবর্তী ভিডিওতে আবার অন্য কিছু নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।